নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন রিসোর্টে অভিযান চালাচ্ছে দুদক ও জেলা প্রশাসন এ বিষয়ে আরও জানতে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী জয়াল আবেদিন জয় সরাসরি জানবো তার কাছ থেকে জয় অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে এবং আজ কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ঈশ্বর আপনি জানেন যে দুর্নীতি দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রায় সকল সম্পত্তি রাষ্ট্রের অধীনে চলে গেছে তারই ধারাবাহিকতা কিন্তু গত ছয়ই জুলাই রূপগঞ্জের এই বাড়িটি সিলগালা করে দুদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সেদিন আসলে প্রযুক্তিবিদ না থাকায় তারা কিন্তু আধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাড়ির দরজা তারা আসলে ভাঙতে অক্ষম ছিলেন যে কারণে তারা শূন্য হাতে ফিরে গিয়েছিলেন আজ কিন্তু দুদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মিলিত টিম এখানে অভিযান পরিচালনা করছেন এবং আপনি জানিয়ে রাখি এখানে কোনো গণমাধ্যম কর্মীদের আসলে তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না তারা বলছেন যে আসলে দিন শেষে তারা কি পেলেন এই এখানে সেটি আসলে আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন আজকে যদিও অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ এখানে রয়েছেন তারপর আজকে কিন্তু অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রূপগুঞ্জের সহকারী কমিশনার ভূমি সিমন সরকার পাশাপাশি রূপগুঞ্জের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং দুদকের একটি টিম তিন সদস্যের একটি টিমও এখানে রয়েছেন এবং স্থানীয় কৌশল অফিসের লোকজন রয়েছেন তারা আসলে বাড়িটির কি কি যে আসবাবপত্র এবং ভিতরে কি কি রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে এখন আসলে জব্দ করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে দুটি তালা খুলতে সক্ষম হয়েছেন এবং বাড়ির উপরের নিচে কিন্তু তারা আসলে ঘুরে দেখেছেন এবং আমরা যতটুকু আসলে একটি সূত্র থেকে পেয়েছি যে এখানে যেই ডুপ্লেক্স বাড়িটি রয়েছে তার নিচ থেকে উপরে ওঠার জন্য কিন্তু আধুনিক একটি কাছের সিঁড়ি তারা তৈরি করা হয়েছে যেটি ইতিমধ্যে তারা দেখতে পেয়েছেন ভিতরে আসবাবপত্র মাঝে টেলিভিশন তারপরে এয়ার কন্ডিশন রয়েছে তাছাড়া ফ্রিজ রয়েছে সোফা রয়েছে খাটা আরও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে যদিও এটি সাবানা ইজ ইকরিস নামে পরিচিত যার মালিক মিম ফারহীন রিস্তা বিনতে বেনজির অর্থাৎ বেনজির আহমেদের মেয়ে এই সম্পত্তির মালিক এই সম্পত্তিটি আপনারা জানেন যে ছয় কাটার চারটি প্লট অর্থাৎ চব্বিশ কাটা জমির উপর নির্মাণ করেন দু হাজার বিশ সালে বেনজির আহমেদ এবং এই জমিটি কিন্তু দু হাজার ষোলো সালে তিনি ক্রয় করেছিলেন এবং এই অভিযান কিন্তু আজকে সারা দিন ব্যাপী চলবে বলে আমাদের জানিয়েছেন এবং দিন শেষে কিন্তু আসলে তারা জানাবেন ভিতরে আসলে কি কি পাওয়া গেল ঈশ্বর জয় ধন্যবাদ আপনাকে